জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইউস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকে আলোচনার বিষয় খ্যারেলস বেসিক ম্যাথ বইয়ের সপ্তমাধ্যায় ট্রেন ও গতিবেগ এর পদ্ধতি দুই দৈর্ঘ্য বের করা এটা নিয়ে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পদ্ধতি এক আমরা চলে যাব সরাসরি মূল অঙ্কে তবে মূল অঙ্কে যাবার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন চলে যাচ্ছি সরাসরি অঙ্কে এই পদ্ধতি যে দৈর্ঘ্য বের করা এই পদ্ধতিতে আপনাকে যে জিনিসগুলো দেওয়া থাকবে সেটা হলো যে ট্রেনের গতিবেগ এবং সময় দেওয়া থাকবে আর বের করতে হবে ট্রেন অথবা প্ল্যাটফর্ম অথবা সেতু অথবা টানেল এই টাইপের কোনো একটা জিনিসের দৈর্ঘ্য বের করতে হবে তো আমাদের আসলে কীভাবে আমরা অঙ্কগুলো করবো একটু দেখে ফেলি প্রথমে বারো নম্বর অঙ্কটা একটু দেখি বারো নম্বর অঙ্কে বলছে বাহাত্তর কিলোমিটার বেগের একটি ট্রেন পনেরো সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একটি মানুষকে অতিক্রম করে ট্রেনটি কত আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে যদি কোনো একটা ট্রেন কোনো একটা বিন্দু কোনো একটা মানুষ কোনো একটা ল্যাম্প পোস্ট অথবা পোল অথবা এটিপের কিছুকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনটির দৈর্ঘ্যটি অতিক্রম করলেই হয়ে যায় এক্ষেত্রে যেহেতু একটা মানুষকে অতিক্রম করবে সুতরাং ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবো এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে ঘন্টায় বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা তাহলে আমরা এটাকে প্রথমেই আগে সেকেন্ডে নিয়ে নিই যে বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টাকে আমরা কীভাবে সেকেন্ডে নিব আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে দেখুন আমরা এটাকে পাঁচ বাই আঠারো দিয়ে যদি গুণ করে দিই কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে চলে যাবে তাহলে আঠারো দিয়ে যদি কাটাকাটি করি চার আঠারো হচ্ছে বাহাত্তর চার পাঁচে হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে দেখুন এই কুড়ি মিটার পার সেকেন্ড এটা দিয়ে আমরা কী বুঝি যে প্রত্যেক সেকেন্ডে কুড়ি মিটার যায় তো এখানে সে দেখা গেছে যে পনেরো সেকেন্ডে অতিক্রম করছে তো এক সেকেন্ডে যায় কুড়ি মিটার তাহলে পনেরো সেকেন্ডে কি কম যাবে নাকি বেশি যাবে পনেরো সেকেন্ডে বেশি যাবে যেন সরাসরি গুণ করে দিচ্ছে সুতরাং তার দৈর্ঘ্য হবে পনেরো গুণ বিশ মানে হচ্ছে তিনশো মিটার তিনশো মিটার এটাই হচ্ছে অ্যান্সার গ নম্বর আমি চলে যাচ্ছি পরের পেজে তেরো নম্বর অঙ্কটা বলছে হচ্ছে একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে দুইশো মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্যগত তাহলে এখানে দেখুন যে এখানে ট্রেনের ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কিন্তু সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে দুইশো বিশ মিটার সুতরাং আমাদেরকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও কনসিডার করতে হবে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সে মোট তিরিশ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে আমরা একটু নির্ণয় করে ফেলি যে আসলে তিরিশ সেকেন্ডে সে মোট কত দূর গেছে দেখুন আটচল্লিশ কিলোমিটার ব্রেক দেওয়া আছে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কীভাবে নিব পাঁচ ডিভাইডেড বাই আঠারো দিয়ে গুণ দিব পাঁচ বাই আঠারো দিয়ে যদি আমার গুণ দেয় তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে চলে আসবে যে এক সেকেন্ডে এত মিটার অতিক্রম করতে পারে তাহলে সে মোট কত সেকেন্ডে অতিক্রম করছে তিরিশ সেকেন্ড অতিক্রম করছে সুতরাং আমরা কি এটার সাথে একবারে তিরিশ সেকেন্ড গুণ করে দিই তাহলে তিরিশ সেকেন্ডে কত দূর অতিক্রম করছে একবারে আমরা পেয়ে যাব তাহলে এবার যদি কাটাকাটি করি যে ছয় দিয়ে কাটতে পারি তিনশো আঠারো আর ছয় দিয়ে কাটতে পারি পাঁচশো তিরিশ আর তিন দিয়ে কাটতে পারি তিনশো লং আটচল্লিশ এবার ষোলো দিয়ে পাঁচশো লং আশি আশি গুণ পাঁচ কত হয় পাঁচ হাজার চল্লিশ মানে চারশো তার মানে ওই ট্রেনটা মোট চারশো মিটার দূরত্ব অতিক্রম করছে এখন চারশো মিটারের মধ্যে দুশো বিশ মিটার ছিল হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে ওই ট্রেনটার দৈর্ঘ্য কত তাদের মধ্যে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকে হচ্ছে দুশো মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে এটাকে মাইনাস করে দিলেই যে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা মানে হচ্ছে একশো মিটার এটাই হচ্ছে অ্যান্সার একশো মিটার অঙ্কগুলো খুবই সহজ আপনাকে শুধু বুঝতে হবে বুঝে টপাটপা অঙ্ক করে গেলেই হবে চৌদ্দ নম্বর অঙ্ক বলছে হচ্ছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি একুশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে দেখুন এখানে সেতু যেহেতু এটার দৈর্ঘ্য অবশ্যই লাগবে সেতুটির দৈর্ঘ্য কত এখানে দেখুন ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে আর সেতুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে একদম আগের মতনই অঙ্ক প্রথমে আমরা আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ দিতে হবে এবং তারপরে কত সেকেন্ডে অতিক্রম করছে একুশ সেকেন্ডে সেটাও একসাথে আমরা গুণ করে দিচ্ছি একুশ সেকেন্ডে দেখুন এইটুকু সময় সময় হচ্ছে এক সেকেন্ডের দূরত্ব এক সেকেন্ডে সে কত কত দূরত্ব অতিক্রম করতে পারে সেটা এরপরে এটাকে যদি একুশ দিয়ে গুণ দেয় তাহলে একুশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটাও বের হয়ে যাবে সুতরাং এবার যদি আমরা কাটাকাটি করি তিন দিয়ে কাটা যায় তিন সাথে একুশ তিন দিয়ে কাটা যায় তিন ছয় আঠারো ছয় দিয়ে কাটা যায় ছয় আট আটচল্লিশ এবার যদি আমরা গুণ করে ফেলি পাঁচ আটটা চল্লিশ গুণ সাত চার সাত আঠাইশ দুইশো আশি মিটার এই দুশো আশি মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার দুশো আশি মিটার এটা তো ট্রেন এবং ওই সেতুর দৈর্ঘ্য কারণ ট্রেনটাকে সেতু এবং তার নিজের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হয়েছে সুতরাং এখান থেকে যদি আমরা ট্রেনের নিজের দৈর্ঘ্য বের মাইনাস করে দিই তাহলে হচ্ছে সেতুর দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে একশো আশি মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য এটা উত্তর দেওয়া আছে একশো আশি মিটার এটা কিন্তু আপনার এমসি কিউ না পনেরো নম্বর অঙ্কে বলছে তিনশো মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার বেগে পঁচিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য হতো একদম সেইম আগের অঙ্ক পঁচিশ সেকেন্ডে আমাদের কত দূরত্ব অতিক্রম করে সেটা প্রথমে বের করে নিতে হবে তাহলে কীভাবে বের করবো প্রথমে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কিভাবে আর পাঁচ বাই আঠারো দিয়ে গুন দিতে হবে এরপরে এটাকে এটা হচ্ছে এক সেকেন্ডের দূরত্ব তাহলে পঁচিশ সেকেন্ডে সে কত যেতে দূর যেতে পারবে এটাকে পঁচিশ দিয়ে গুণ দিতে হবে এবার যদি কাটাকাটি করি আঠারো দিয়ে চার আঠারো বাহাত্তর চার পঁচিশ একশো তারপরে একশো গুণ পাঁচ হচ্ছে পাঁচশো মোট পাঁচশো মিটার হচ্ছে সে অতিক্রম করছে তাদের মধ্যে মালবাহী ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার তাহলে সেতুর দৈর্ঘ্য কত সেতুর দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার এটাই হচ্ছে অ্যান্সার ক নম্বর ষোলো নম্বরে বলছে হচ্ছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুর দুর্গত একদম আগের মতন অঙ্ক আবার করে যাই আমি খুব দ্রুত করে যাচ্ছি প্রথমে আটচল্লিশ কিলোমিটার ঘণ্টা এটাকে আমরা কী করবো পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড নিয়ে যাবো এবং এর সাথে যদি আমরা তিরিশ সেকেন্ডে যেহেতু সে অতিক্রম করছে তিরিশ দিয়ে গুণ দিলে আমাদের এরপরে যদি কাটাকাটি করি তিনশো আঠারো পাঁচশো তিরিশ তিন দিয়ে তিনশো লাঙ আটচল্লিশ ষোলো দিয়ে পাঁচশো লং আশি আশি গুণ পাঁচ পাঁচ হাজার চল্লিশ মানে হচ্ছে চারশো এই চারশো মিটার হচ্ছে টোটাল ট্রেন এবং ওই সেতুর দুর্ঘ এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্য মাইনাস করে দিই তাহলে থাকবে হচ্ছে তিনশো মিটার হচ্ছে সেতুর দুর্গ এটাই অ্যান্সার খ নম্বর চলে যাচ্ছি পরের পেজে তাহলে দেখুন এখানেও সমাধান করে দেওয়া আছে এবং দ্রুত কিভাবে সমাধান করা যায় এক লাইনে সেটা কিন্তু দেখাইছে আমি কিন্তু অলরেডি এটা দেখাই আসছি সতেরো নম্বর অঙ্ক বলছে হচ্ছে দ্য লেন্থ অফ দি ট্রেন দ্যাট টেক্স এইট সেকেন্ড টু পাস এ পোল ওয়েন ইট টার্নস অ্যাট স্পিড থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার ইজ দেখুন এখানে একটা পোলকে যেহেতু অতিক্রম করতে হচ্ছে সুতরাং তার নিজের বাদে অতিরিক্ত কোনো দৈর্ঘ্য কিন্তু সে অতিক্রম করবে না সুতরাং যদি এখানে এখানে আমরা কীভাবে বের করবো দেখুন থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে নিয়ে যাব কিভাবে পাঁচ ডিভাইডেড বাই এইটিন এটা দিয়ে গুণ করব এরপর এটা হচ্ছে এক সেকেন্ডে এত দূর যেতে পারে সুতরাং আট সেকেন্ডে যেতে পারবে এটাকে কাটাকাটি যদি করি দুই দিয়ে পাঁচ দু দশ আট দশকে আশি অ্যান্সার হচ্ছে আশি মিটার আঠারো নম্বর অঙ্ক এ ট্রেন আটশো মিটার লং ইজ রানিং অ্যাট স্পিড সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ার ইফ ইট টেক ই ইট ক্রসেস এ টানেল ইন ওয়ান মিনিট দেখুন এখানে কিন্তু ওয়ান মিনিট দেওয়া আছে দেন দি লেন্থ অফ দি টানেল ইন মিটার্স এখানে কিন্তু মিটারে বের করতে বলছে মিটারে যেহেতু আমাদের আসবে সুতরাং সমস্যা নেই কিন্তু আমাদের এই এক মিনিট এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখুন যে আটাত্তর কিলোমিটার পার আটাত্তর কিলোমিটার পার আওয়ার বেগকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ দেবো এরপরে এইরকম কত সময় লাগছে তার লাগছে হচ্ছে এক মিনিট সুতরাং এক মিনিট সময় সময় হচ্ছে সিক্সটি সেকেন্ড কেন সিক্সটি বানাইলাম এক মিনিট দিয়ে কেন গুন দিলাম না কারণ এইটা হচ্ছে এক সেকেন্ডে তার কত দূরত্ব অতিক্রম করতে পারে সেই দূরত্বটা আমরা নির্ণয় করছি সুতরাং এক মিনিট বা ষাট সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে একবারেই নির্ণয় করে ফেলবো এবার যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে ছয় দিয়ে কাটাকাটি করা যায় তিন ছয় আঠারো আর ছয় দশকে ষাট এবার তিন দিয়ে এটাকে কাটা যায় ছাব্বিশ তিন ছাব্বিশ আটাত্তর এবার এবার যদি এটাকে গুণ করে ফেলি তাহলে কত হয় পাঁচ পঁচিশটি একশো পঁচিশ প্লাস হচ্ছে পাঁচ মানে হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ গুণ দশ সময় সময় হচ্ছে তেরোশো তাহলে হায়ার সেকেন্ডে সে মোট তেরোশো মিটার অতিক্রম করতে পারবে এদের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আটশো মিটার তাহলে টানেলের দৈর্ঘ্য এখান থেকে যদি মাইনাস করে দেই থাকবে হচ্ছে পাঁচশো মিটার টানালের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার বি নাম্বার উনিশ নম্বর অঙ্ক বলছে হচ্ছে এ ট্রেন রানিং অ্যাট স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন নাইনটিন সেকেন্ড দেখুন একটা পোল যেহেতু অতিক্রম করছে সুতরাং সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে তাহলে আমাদের বের করতে হবে সিক্সটি হচ্ছে আমাদের গতিবেগ সিক্সটি কিলোমিটার পার আওয়ার এটাকে মিটারে কীভাবে নিব পাঁচ বাই আঠারো দিয়ে গুণ দিতে হবে এরপরে কত সেকেন্ডে অতিক্রম করছে নয় সেকেন্ডে অতিক্রম করছে সুতরাং নয় দিয়ে একবারে গুণ দিয়ে দিচ্ছি নয় দিয়ে কাটা যায় দুইবার দুই দিয়ে কাটা যায় তিরিশ বার এরপর পাঁচ তিরিশ হচ্ছে দেড়শো তাহলে দেড়শো মিটার হচ্ছে ওই ট্রেনের দৈর্ঘ্য বি নাম্বার বিশ নম্বর অঙ্ক বলছে হচ্ছে এ ট্রেন রানিং অ্যাট স্পিড অফ ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার টুকস টুয়েলভ সেকেন্ড ইন পাসিং এ সার্টেন পয়েন্ট দেন দেখুন এখানে কিন্তু একটা সার্টেন পয়েন্ট শব্দ দেওয়া আছে সুতরাং ওই ট্রেনটা শুধুমাত্র তার নিজের দূরত্বই অতিক্রম করবে কীভাবে বের করব প্রথমে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব উপরে পাস নিচে আঠারো এটা হচ্ছে এক সেকেন্ডের দূরত্ব এবার এরকম নিচে হচ্ছে বারো সেকেন্ড সে সুতরাং বারো দিয়ে একবার গুণ করে দিচ্ছি এবার কাটাকাটি করব ছয় দিয়ে তিনশো আঠারো ছয় দিয়ে ছয় দুগুণ বারো এবার তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ দুগুণ দশ গুণ পনেরো সমসান হচ্ছে একশো পঞ্চাশ পনেরো দশকে একশো পঞ্চাশ মিটার এটাই হচ্ছে অ্যান্সার এ নাম্বার একুশ নম্বর অঙ্কে বলছে হচ্ছে এ ট্রেন হান্ড্রেড মিটার লং রানিং অ্যাট থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার টেক্স টোয়েন্টি ফাইভ সেকেন্ড টু পাঁচ ব্রিজ দ্য লেন্থ অফ দি ব্রিজ দেখুন এখানে আগের মতনই আমরা কী করে ফেলবো প্রথমে দৈর্ঘ্যটাকে সেকেন্ড মিটার পার সেকেন্ডে নিয়ে ফেলবো নিমি মিটার পার সেকেন্ডে নিব হচ্ছে পাঁচ বাই আঠারো গুণ করে এরকম কত কত সেকেন্ড চলছে পঁচিশ সেকেন্ড চলছে পঁচিশ সেকেন্ড চলার ফলে এখন আমরা যদি খাটাখাটি করি দুই দিয়ে গুণ দশ পঁচিশ গুণ দশ মানে হচ্ছে দুশো মিটার সে যাবে মোট সে মোট দুশো মিটার যাবে এবার এখান থেকে একশো মিটার যদি আমরা বাদ দিই তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র একশো মিটার একশো মিটার কেন বাদ দিলাম একশো মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সুতরাং ওই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এ নাম্বার বাইশ নম্বর অঙ্কে বলছে হচ্ছে এ ট্রেন সেভেন হান্ড্রেড মিটার লং ইজ রানিং অ্যাট এ স্পিড অফ সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার ইফ ইট ক্রসেস এ টানেল ইন ওয়ান মিনিটস এখন এখানে কিন্তু ওয়ান মিনিটসের কথা বলা হয়েছে দেন দি লেন্থ অফ দি টানেল বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলে সুতরাং এটাকে আমরা পাঁচ বাই আঠারো দিয়ে গুণ দিব এরপরে এরকমভাবে সে চলবে হচ্ছে ষাট সেকেন্ড বা এক মিনিট এক মিনিটটাকে ষাট সেকেন্ড লিখে ফেললাম তাহলে সে কত দূরত্ব অতিক্রম করতে পারে এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে বারোশো মিটার বারোশো মিটার এখান থেকে যদি আমরা সাতশো মিটার মাইনাস করে দিই তাহলে থাকবে শুধুমাত্র পাঁচশো মিটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার পাঁচশো মিটার আশা করি এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছেন এইটা খুব সহজ একটা অঙ্ক তারপরে বারবার প্র্যাকটিস করবেন তাহলে পরীক্ষা হলে খুব কম সময়ের মধ্যেই অ্যান্সার করতে পারবেন আশা করি এই অঙ্কগুলোতে আপনাদের কোনো আর সমস্যা নেই আমাদের পরবর্তী চিউটালে আমরা পদ্ধতি তিন নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইলো আপনাদের যদি এই টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ